Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। কাঠমানিও দুর্নীতির অভিযোগে পোস্টার খোদ দেগঙ্গার বিডিওর নামে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাঠমান্ডু পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03210255046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। দেগঙ্গা বিডিও অফিস চত্বরে কাঠমানীয় দুর্নীতির পোস্টার দেগঙ্গার বিডিওর নামে, অভিযোগ আমফানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সঠিক তথ্য সামনে আনছেন না তিনি। দেগঙ্গার একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ, মিড ডে মিলে থালা বাসন কেনার নামে দুর্নীতি সহ বিডিও অফিসে আরটিআর করতে দেওয়ার পর 3-4 মাস কেটে গেলেও কোনো তথ্য দেওয়া হচ্ছে না। দুর্নীতির টাকায় ফ্ল্যাট বাড়ি কেনা হয়েছে বিডিও, তুমি জবাব দাও। আরটিআর করার পর সঠিক তথ্য সামনে আনছেন না বিডিও, তুমি জবাব দাও। এই ধরনের পোস্টার সাঁটা হয় বিডিও অফিস চত্বরে। সমস্ত ব্লক জুড়ে স্কুলে স্কুলে বেঞ্চ সাপ্লাই হয়েছে, যে বেঞ্চটা টাকা ঢুকেছিল স্কুলের প্রত্যেকটা ব্লক জুড়ে 267টা স্কুল আছে সেই ভিসি কমিটিতে, অথচ টেন্ডারটা করেছে আমাদের বিডিও অফিস বিডিও, সেই টাকার পরিমাণটা কয়েক কোটি টাকা। বেঞ্চটা দিয়েছে একদম নিম্নমানের কাঠের এবং যে মাপ হওয়া উচিত ছিল 6 ফুটের, সেখানে কোনোটা বেঞ্চেরই 6 ফুটের মাপ নেই, তাহলে কাঠে এবং মাপে দুদিক দিয়ে চুরি করেছে। কন্ট্রাক্টরের থেকে একটা বড় পরিমাণ কাঠমানি খেয়েছে আমাদের এই দেগঙ্গা বিডিও অফিসের স্টাফরা এবং বিডিও সংশ্লিষ্ট যারা এতে যুক্ত আছে। সেই সাথে সাথে স্কুলে স্কুলে হাঁড়ি কড়াই, স্কুলে স্কুলে চালের কন্টেনার, গ্যাস ওভেন, অ্যাপ্রন এই সমস্ত বিলি হচ্ছে। এখান থেকে টেন্ডার করে মাল কিনে পাঠিয়ে দিচ্ছে স্কুলে, আর মাস্টারদের বলছে অর্ডার দিচ্ছে এবং তার কপি আমাদের কাছে আছে, এরা মাস্টারদের গ্রুপে লিখিত করে অর্ডার দিচ্ছে যে আপনারা চেক কেটে আমাদের দপ্তরে পৌঁছে দিয়ে যান। মাস্টারদের এরা এতটাই গাধা মনে করেছে যে মাস্টাররা তার ব্ল্যাঙ্ক চেক কেটে এদের দপ্তরে পৌঁছে দিয়ে যাবে। টেন্ডার করেছে বিডিও এবং সেই টেন্ডারটা সম্পূর্ণ অবৈধ, 10,25,000 টাকার টেন্ডার করছে এবং তিনি নোটশিট দিচ্ছে ফান্ডে যা টাকা আছে 11,12,993 টাকা টোটালটাই তুলে নাও এবং সে সমস্ত কপি আমাদের কাছে আছে। তাহলে এটা চলছে কি, হরিণ লুট চলছে? এখানে বসে উনি প্রত্যেকটা যেটা স্কুলের অ্যাকাউন্টের টাকা, স্কুলের মাস্টারদের দায়িত্ব থাকা উচিত সেগুলো কিনবে এবং প্রত্যেকটা মাস্টার আজকে ক্ষুব্ধ। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমফানের লিস্ট আমরা প্রকাশের দাবি রেখেছিলাম এবং 15/6/2020 আরটিআই করেছি, আজ অবধি কোনো আরটিআইয়ের উত্তর দেয়নি। জয়েন্ট বিডিওকে আমরা সেই কথা জিজ্ঞেস করলাম যে গত সোমবার যে আরটিআইয়ের আন্তর্জাতিক দিবস পালন হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছে যে তথ্য জানতে কেউ চাইলে তথ্য দিতে হবে, কিন্তু আমাদের দেগঙ্গার বিডিও এতটা দুর্নীতিতে নিমজ্জিত এবং তিনি এত কাঠমানি প্রিয় যে কোনো নীতির ধার ধারে না। আমফানের লিস্ট উনি বলছেন ওয়েবসাইট থেকে নিতে, ওয়েবসাইটে লিস্ট খুঁজে পাওয়া যাবে এবং আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে বিডিও একেবারে মাথা থেকে পা অবধি দুর্নীতিতে নিমজ্জিত এবং যে বেঞ্চ সাপ্লাই করেছে তার থেকে একটা বড় টাকা, বেঞ্চটা কয়েক কোটি টাকার কেস ছিল, সেখানে বড় টাকা কাটমানি নিয়েছে। আজকে কী করলেন? আজকে আমরা আমাদের আরটিআইয়ের রিপোর্ট দেবে বলেছিল কিন্তু কোনো রিপোর্ট দেয়নি, আমাদেরকে কাগজ ধরিয়ে দিয়েছে, আবার সেই চিঠি বলছে ওয়েবসাইটে দেখো, এসআইয়ের কাছে যাও, আর আমাদের এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখিয়েছি জয়েন্ট বিডিওর কাছে এবং পোস্টারিং করেছি। দেগঙ্গার বিডিও সেই পোস্টারের ব্যাপারে মুখ খুলতে চাননি। জয়েন্ট বিডিও সুশান্ত কুমার রায় বলেন অভিযোগ বা পোস্টার পড়েছে, অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমাকে আরটিআই করেছিল, তার ডকুমেন্টস সে যে ডকুমেন্টস আমাদের রেডি আছে, আমি টাকা জমা দেওয়ার জন্য চিঠি করেছি, ওনার ট্রেজারি চালানে টাকাটা জমা দিলে আমি ডকুমেন্টসগুলো ওনাদের প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, একটা পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা পঞ্চায়েতকে চিঠি করেছি, পঞ্চায়েত থেকে ওদেরকে আর চিঠি করেছে যে পঞ্চায়েতে কি দেখে আসার জন্য, কিন্তু এনারা যাচ্ছেন না, এই হলো সমস্যা। একাধিক স্কুলে মিড ডে মিল, বেঞ্চ, এই সমস্ত একাধিক অভিযোগ কোথাও আবার স্কুল থেকে ব্ল্যাঙ্ক চেক চাওয়ার অভিযোগ হচ্ছে। না, এটা আমার কাছে কোনো খবর নেই। ওনারা কি বলছেন সেটা তো এখন এখন বলতে পারে, আমি তো অফিসিয়ালি কিছু জানি না। এটা মিড ডে মিলের হাড়ি পড়াই দেওয়া হচ্ছে, তার জন্য ব্ল্যাঙ্ক চেক দিতে বলা হয়েছে, আমি জানি না, এটা না জানা নেই। এরকম যদি হয়ে থাকে আপনারা কি ব্যবস্থা নেবেন? আইনানুগ যা আছে সেটা নিতে হবে, যদি কোনো প্রমাণ পাওয়া যায় কেউ ব্ল্যাঙ্ক চেক চেয়েছে বা দিয়েছে
তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দশ নেওয়ার স্থান নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।